নমস্কার বন্ধুরা, আমি আরজি। আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা হয়তো আপনারা শুনে থাকবেন। হাওড়ার মল্লিক ঘাট, যেটা সকালবেলা ফুলপট্টি হিসেবে খুবই বিখ্যাত, সেখানকারই ঘটনা আমি আজকে আপনাদেরকে শোনাবো। আসলে এই ঘটনাটাকে নিয়ে অনেক গল্প কিংবা অনেক ধরনের কাহিনী এর আগে নিয়ে রটানো হয়েছে, যে মল্লিক ঘাটে আত্মাদের আনাগোনা আছে কিংবা রাতের বেলায় মল্লিক ঘাটে বিভিন্ন ধরনের শব্দ শোনা যায়। তো আজকে এই মল্লিক ঘাটের যেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমরা কোনো রকম আর্টিকেলে বা কোনো লেখালেখি থেকে রিসার্চ করে জানিনি। এই ঘটনাটা আমরা সম্পূর্ণ শুনেছি এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে, এবং যিনি এই ঘটনাটা আমাদেরকে বলেছেন তিনি আমাদের পাড়াতেই থাকেন। তার নাম হচ্ছে বাপি। বাপির ট্যাক্সির বিজনেস আছে, ও ড্রাইভার দিয়েও ট্যাক্সি চালায় এবং নিজেও ও ড্রাইভিং করে। এই ঘটনাটা খুব বেশি পুরনো ঘটনা নয়, এই ধরুন লকডাউন যে বছর হয়েছিল সে বছরের ঘটনা এটা। বাপি সচরাচর অনেক দূর দূর ট্যাক্সি নিয়ে যাতায়াত করতো এবং রাতে রাতে ট্যাক্সি নিয়ে ফিরত। এরকমই একদিন তখন লকডাউনে ও ইমার্জেন্সি ডিউটিতে ফিরছে ট্যাক্সি নিয়ে। এবার আপনারা জানেন তখন লকডাউনের সময় পুলিশ বিভিন্ন জায়গায় থাকে, অনেক ধরনের নাকা চেকিং চলছে, কী হচ্ছে না হচ্ছে, গাড়ি কেন দূর থেকে আসছে, অনেক ধরনের প্রশ্ন ছিল, কী দরকার, রাতে কেন বেরিয়েছেন। তো এরকমই নানান ধরনের সব ফর্মালিটিস যেগুলো রয়েছে সেগুলো মেনটেন করে ও একদিন ট্যুরে একটা কাজে বেরিয়েছিল লকডাউনের মধ্যে, ইমার্জেন্সি একটা ডিউটিটাও বেরিয়েছিল। তো ওর ফিরতে ফিরতে সেদিন প্রায় রাত 1:30 থেকে 2:00 মতো বেজে যায়, ও যেটা আমাদের বলেছিল। এবার ও তখন ফিরছে, ফিরে ও মল্লিক ঘাটের কাছে গাড়ি দাঁড় করিয়েছে, বলছে সকাল থেকে গাড়িটা দৌড়চ্ছে, গাড়িটা একটু জল ঠল দেওয়া হয়নি, তো ও গাড়ি ওখানে দাঁড় করিয়ে মল্লিক ঘাটের কাছে একটা জারে জল আনতেই যাবে, ওরকম একটা টেন্ডেন্সিতে ও গাড়ি ওখানে দাঁড় করিয়েছে। তো ও গেছে, ও গিয়ে মল্লিক ঘাট তখন এমনি রাতের বেলা, তার উপর লকডাউন মানে রাস্তা এমনি ফাঁকা আর তার উপর রাত। তো ঠিক আছে, ও জারে জল টল ভরেছে, ভরে নিয়ে এসে গাড়িতে জলও দিয়েছে। এবার ওর যেন তখন মনে হলো যে কেউ যেন ওর সাথে পেছনে হেঁটে আসলো ওর গাড়ি পর্যন্ত, ওই ঘাট থেকে কেউ যেন ওর সাথে ওই গাড়ি পর্যন্ত হেঁটে আসলো। তো ভাবছে ও রাত্রে এবার যা হয়, দেখুন আপনি যদি ওরকম একটা ফাঁকা জায়গায় একা থাকেন রাতে তো আপনার এরকম একটা বিভীষিকা কাজ করে, তো ভেবেছে ওরকম কিছু হবে। এবার এইখানে আমি আপনাদেরকে বলে রাখি, এই যে নানান ধরনের গল্প যেগুলো রটানো হয়েছে, যে মল্লিক ঘাটের নিচে ওরকম সাদা কাপড় পরে কাউকে দেখা যায়, মল্লিক ঘাটের নিচে কারোর কান্না শোনা যায়, ওরকম কোনো সিমটম কিন্তু ও পায়নি। এটা সম্পূর্ণ ও আমাদেরকে জানিয়েছিল ওরকম কোনো সিমটম ও পায়নি। হ্যাঁ, এই ঘটনাটা বলার আমাদের এটাই আলোচ্য বিষয় যে তাহলে কী ঘটেছিল ওর সাথে। ওর সাথে ঘটেছিল, ও যখন জল ঠল দিয়ে গাড়িতে আবার যখন ও গাড়ি স্টার্ট দিয়ে বেরোচ্ছে, ওর যেন মনে হলো ওর গাড়ির ব্যাকসিটে কেউ বসে রয়েছে, যে সেটা ও লুকিং গ্লাসে দেখতে পেয়েছে। এবার সাথে সাথে ও গাড়ি তার কুড়িয়ে পিছনে ঘুরে দেখেছে, কিন্তু কেউই নেই। এবং এইটাই ছিল ওর কাছে একটা ভয়ানক একটা অভিজ্ঞতা, যেটা ও আমাদের বলেছিল এরকম কোনোদিনও ওর সাথে ঘটেনি। ও বিভিন্ন জায়গায় এরকম দূরে দূরে যখন গেছে, এরকম রাতে গাড়ি দাঁড় করিয়েছে, একটু গাড়ি থেকে বেরিয়ে পায়চারি করে সিগারেট টিগারেট খেয়েছে কিংবা গাড়ির রেডিটারে জল টল সবই দিয়েছে, এরকম কোনো কিছু ওর সাথে ঘটেনি। সেই দিন যখন ও মল্লিক ঘাটে জল নিচ্ছিল তখন ও বলেছিল যে হ্যাঁ, আমার গাটা সম্পূর্ণ ভার হয়ে গেছিলো এবং আমি যখন হেঁটে পুরো গাড়ি অব্দি এসেছি আমার মনে হয়েছে কেউ আমার সাথে হেঁটে আসছে। এইটা হচ্ছে একটা ওর আসল ভয়ের কারণ। এবং ও এই ঘটনাটা ঘটার বেশ কিছুদিন পরও আবার ওখান থেকে যখন রাতে ফিরছিলেন তখন ওখানে আবার গিয়ে দেখেছে মল্লিক ঘাটে ওরকম আর কোনো কিছু ওর সাথে ঘটেনি, সেই দিনই ওর সাথে ঘটেছিল। এবং একটা দেখুন ব্যাপার এখানে, ও কিন্তু কোনোদিনও জানতো না যে মল্লিক ঘাটে এরকম একটা ভয়ানক ব্যাপার হয়েছে কিংবা এরকম একটা গল্প একটা কাহিনী ঘটানো হয়েছে, এটা কিন্তু ও কোনোদিনও জানতো না। ও যখন পরে শুনেছে তখন ওর মনে হয়েছে আমি যেটা সেদিন ফিল করেছিলাম সেটা কি তার মানে কি ওখানে সত্যি কিছু আছে। এবার বন্ধুরা, আপনারা অনেক চ্যানেলে হয়তো দেখে থাকবেন কিংবা অনেক আর্টিকেল বই আপনারা হয়তো পড়ে থাকবেন, হাওড়া মল্লিক ঘাটে এরকম অশরীরী রানাগোনা রয়েছে, শব্দ শোনা যায়, হাওড়া ব্রিজকে বন্ধ করে দেওয়া হয়, ওই করা হয়, এগুলো সম্পূর্ণ মিথ্যে বানিয়ে বলা একটা ঘটনা।
ওরকম কোনো কিছু নেই। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ওখানে অনেক সুসাইড করা হয়েছিল, বহু ধরনের সুসাইড অ্যাটেম্প্ট করা হয়েছিল, তার যে একটা নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিটা ওখানে কাজ করে। এবং যেসব প্যারানর্মাল এক্সপার্টসরা রয়েছেন তারা সবসময় বলেছেন যে যেই সব জায়গা থেকে সুসাইড অ্যাটেম্প্ট করা হয় সেই সব জায়গায় এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু না কিছু ঘটে। সেরকমই মল্লিক ঘাটে প্যারানর্মাল কিছু একটা ছাপ রয়েছে যেটা সেখানে কাজ করছে, আর সে কারণেই হাওড়া মল্লিক ঘাটকে একটা হন্টেড প্লেস হিসেবে ধরা হয়। এবার বন্ধুরা, আপনারা অনেকেই হাওড়া মল্লিক ঘাটে গেছেন, আপনাদের সাথে যদি এরকম কিছু সেখানে ঘটে থাকে, আপনারা যদি সেরকম কিছু ফিল করে থাকেন, আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। একটা ছোট অভিজ্ঞতা আমি আপনাদেরকে শোনালাম, যেটা আমরা শুনেছি বেশ কিছুদিন আগেই, আমরা এই ঘটনাটা শুনেছি, খুবই নতুন একটা অভিজ্ঞতা এটা। এই ছোটো অভিজ্ঞতা এই জন্যই আমরা শেয়ার করছি আপনাদের সাথে, যদি আপনাদের সাথে এরকম কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। আর এই ছোট অভিজ্ঞতাটা আপনাদের কীরকম লাগলো সেটাও কমেন্ট সেকশানে জানান। আমরা চেষ্টা করবো এরকমই আরও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। শুনতে থাকুন আমার সাথে আরজি রেডিও স্টেশন। নমস্কার।